চিন্তা করে দেখুন নামাজ কত বড় একটা নিয়ামত রহমত শুধু আল্লাহ আমাদের জন্য দান করেছেন তাই প্রত্যেককে আপনারা সালাত আদায় করবেন নামাজ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেছেন بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر إن الصلاة تنهى নিশ্চয় সালাত অর্থাৎ নামাজ পবিত্র করে দেয় আনিল ফাহশা ওয়াল মুনকার দুনিয়ার যত বেফাজা বদকারি শয়তানি বদমাশি গোমরাহি দুনিয়ার যত মন্দ কাজ আছে সমস্ত মন্দ কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে দূরে সরিয়ে রাখে قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين صلاة النماز مؤمن ساتھ اللہ ساتھ دیدار کریے دیں ملان کریے دیں یہ حدیث شریف ہے انہیں کے چھوٹی گھٹ تو کریں আবার খেয়ালের বেশ কমে অনেকেই ভুল অর্থ করে থাকে আসসালাতু মিরাজুল মুমিনিন এটার অর্থ অনেকে এরকম করে যেই নামাজ পড়বে তার নামাজের সাথে আল্লাহর সাথে দিদার হয়ে যাবে মিলন হয়ে যাবে এটা ভুল অর্থ এখন অনেকেই আমার উপরে রাগ হতে পারেন যে এতদিন শুনে আসলাম কি আজকে এসে মাইজভান্ডার শরীফের হুজুরে বলে কি যখন আমি বুঝিয়ে দেব রাগ বলেন গোসা বলেন কোনটাই থাকবে না সূরা মুনাফিকুন এবং মুমিনুন নাজিল করে আল্লাহ মুসলমানকে দুই ভাগে বিভক্ত করেছেন একদল হচ্ছে মুমিন মুসলমান আর একদল হচ্ছে মুনাফিক মুসলমান আবার এটা বলেন না যে আমরা ঝালো গাড়ির লোকরা ভালোই ছিলাম মাইজবান্ডার শরীফের হুজুর আইসা আমাদেরকে দিছে দুই ভাগ করে আমি করেছি না আল্লাহ করেছেন উচ্চ স্বরে বলেন আল্লাহ আমি করেছি না আল্লাহ করেছেন আল্লাহ আমি শোনাচ্ছি মাত্র কত বুঝতে পেরেছেন আবার কালকে বলেন না যে মেজবানের শরীফের হুজুর আইসা আমাদেরকে দিছে দুই ভাগ কত বুঝতে পেরেছেন এটা আমি করি নাই করেছে কে আল্লাহ আমি শোনাচ্ছি মাত্র আল্লাহ রাসূল খুব ভালো করেই জানেন মুমিনের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে কিন্তু মুনাফিকের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে যার কারণে আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন এই মুমিনিনের জায়গায় আল্লাহ রাসূল যদি এভাবে বলতেন আসসালাতু মিরাজুল মুসলিমিন এই মুসলিমিন শব্দটি যদি ব্যবহার করতেন তাহলে আওয়াম ভাবে যেই নামাজ পড়তো তার নামাজের সাথে আল্লাহর সাথে মিরাজ হয়ে যেত কিন্তু আল্লাহ রাসূল সেটা বলেন না কারণ কি আল্লাহ রাসূল হচ্ছেন সাহেবে কুরআন জীবিত কুরআন শরীফ সুবহানাল্লাহ আল্লাহর কুরআনের বাইরে তিনি কিছু বলতে পারেন না যার কারণে তিনি বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন সালাত অর্থাৎ নামাজ মুমিনের সাথে আল্লাহর সাথে দিদার করিয়ে দেন মিলন করিয়ে দেন কারণ তিনি খুব ভালো করেই জানেন মুনাফিকের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে না আমি একটু ক্লিয়ার করে দেই মুমিনের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে মুনাফিকের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে না কিন্তু যারা একেবারেই নামাজ পড়ে না তাদের স্থান
মুনাফিকের চাইতো নিচে। নাউজুবিল্লাহ বলে কথা বুঝতে পেরেছে? তাদের স্থান কি মুনাফিকের চাইতো কি নিচে? তাহলে বলতে পারেন যে হুজুর মুমিনের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে, বুঝলাম, মুনাফিকের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, পেলেন কোথায়? কোরআন শরীফে। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাউন। আল্লাহ বলছেন ওই সমস্ত রিয়াকার মুসল্লিদের আমি আল্লাহ তাআলা ওয়াইল দুজকে নিক্ষেপ করব বলে, নাউজুবিল্লাহ, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। হ্যাঁ, কয়টা গাইছে? সমাজে নিজকে মুসল্লি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য লোকে যাতে তাদেরকে দেখে বলে, বাহ, এই লোকটি খুব নামাজি। এই লোকের মুখ থেকে নামাজি শব্দটি শোনার জন্য যে ব্যক্তি সালাত বা নামাজ আদায় করবে, সব সময় ফরজগার ফরজগার ভাব, লোকে যাতে তাকে দেখে বলে এই লোকটার ফরজগার মুত্তাকি, এই ফরজগার মুত্তাকি, এই শব্দটি শোনার জন্য যে ব্যক্তি সালাত বা নামাজ আদায় করবে। সালাতকে নামাজকে যে ব্যক্তি লেবাস আকারে পোশাক আকারে ব্যবহৃত করবে, এদিকে নামাজ পড়ে কিন্তু মানুষকে ঠকায়। আল্লাহ বলছেন এই সমস্ত রিয়াকার মুসল্লিদের আমি আল্লাহ ওয়াইল দুজকে নিক্ষেপ করব। সালাত প্রসঙ্গে এই আয়াতে কারিমাটি নাজিল হয়েছে বিদায় আমি সালাত সালাত বলছি। রোজা রেখে কোনো পাপ কাজ করা যাবে কি বলেন? যাবে? জাকাত দিয়ে কোনো পাপ কাজ করা যাবে? হাজ করে কোনো পাপ কাজ করা যাবে? এক কথায় আল্লাহর কোনো উপাসনা করেই পাপ কাজ করা চলবে না। যেহেতু সালাত প্রসঙ্গে এই আয়াতে কারিমাটি এসেছে বিধায় আমি সালাত সালাত বলছি, কথা বুঝতে পেরেছেন? আমি আরেকটু তাফসীর করে দেই, তাহলে বিষয়টা খুব সহজে আপনাদের জ্ঞানের মধ্যে প্রবেশ করবে। মানুষ সুদ ঘুষ খায় না, খায় কি খায় না? এই সুদ ঘুষ খাওয়া কি আমি হারাম করেছি না আল্লাহ করেছি? তো এটা যদি সবাই বলেন আল্লাহ খুশি হবে না বেজার হবে? তাহলে এটা ইবাদতের মাহফিল না? তাহলে এখানে জবাবের মধ্যে কি আছে? সওয়াব আছে নাকি হয়রান হয়ে গেছে? তাহলে বলে হুজুর, তাহলে উচ্চস্বরে বলেন সুদ খাওয়া ঘুষ খাওয়া কি? আরো জোরে বলেন মাশাআল্লাহ। শুনেন, চুপে চুপে বললো আল্লাহ শুনে, মনে মনে বললো আল্লাহ শুনে, চিৎকার করে বললো আল্লাহ শুনে। তো বলতে পারেন যে হুজুর শুধু শুধু তাহলে আমাদের গলা খরচ করাইলেন কেন? কথা বুঝছেন? এটার একটা কারণ আছে, কারণটা বলবো? আচ্ছা বলছি, শুনে, সুদ খাওয়া ঘুষ খাওয়া কে হারাম করেছে? আল্লাহ। এটা যখন চিৎকার করে বলবে তখন আপনাদের ইমানি তাকাত বেড়ে যাবে, হারাম কাজের দিকে মন যাবে না। পাশাপাশি যারা সুদখোর ঘুষখোর, হাজার লোকের চিৎকার, হাজার হাজার লোকের চিৎকার যখন তাদের কানের ভিতরে ঢুকবে, আল্লাহর ভয় ঢুকে আল্লাহ ইচ্ছা করলে এ হারাম কাজ থেকে আল্লাহ তাদের বিরত করতে পারে। এর জন্য এগুলো চিৎকার করে বলতে হয়, কথা বুঝতে পেরেছে? তা আমি কি আপনাদের গলাটা খরচ করায় কি লস করায় দিলাম? তাহলে এটা বুঝতে হবে
এখানে জয়।